এখানে একটি এসার ল্যাপটপ দেখতে পাচ্ছেন। তো ল্যাপটপটি ওপেন করার পরে সরাসরি উইন্ডোজে চলে যাওয়ার কথা, কিন্তু দেখেন আমার স্ক্রিনটা কিন্তু এক ধরনের ফুল ব্ল্যাকও না, আবার জাস্ট হোয়াইট স্ক্রিনের মতো। আমি যখনই কিবোর্ডের মধ্যে প্রেস করে দিছি তখনই দেখেন কম্পিউটারটি কিন্তু ওপেন হয়ে গেছে বা যাচ্ছে, এবং ওপেন হওয়ার পরেও এখানে যখন আমি কিবোর্ড বা কোনো কাজ করতে চাই কোনো কাজ করা যায় না, অটোমেটিকলি ডিসপ্লেতে দেখেন অটোমেটিকলি কাজ করতেছে। আমি যখন আবার এই কিবোর্ডের মধ্যে আবার যখন একটা প্রেস করে দেই তখন কিন্তু আবার কাজ করা যাচ্ছে এবং ল্যাপটপটি অফ করা যাচ্ছে। শিওর হওয়ার জন্য আমি আরেকবার দেখাচ্ছি যে আসলে কি প্রবলেম। এখানে মডেলটা দেওয়া আছে অ্যাসপায়ার 4743Z এসআরের। আমি আবার পাওয়ার দিচ্ছি, ওপেন হচ্ছে না বা কোনো কিছুই কাজ করতেছে না। যখনই আমি আবার কিবোর্ডের মধ্যে প্রেস করে দিব এখন দেখেন কাজ করা শুরু করতেছে এবং উইন্ডোজ ওপেন হইতেছে। তার মানে 100% এটা কিবোর্ডের সমস্যা আছে। এই কিবোর্ডের সমস্যার কারণে উইন্ডোজটি চালু হতে পারে না। তো আমরা এর যে কিবোর্ডটা আছে কিবোর্ডটা ডিসকানেক্ট করে আপনাদের দেখাবো। যখন কিবোর্ডটা ডিসকানেক্ট করে দেওয়ার পরে দেখেন এখন কিন্তু কিবোর্ড লাগানো অবস্থায় যখন কিবোর্ডের মধ্যে আমি একটা প্রেস করে দিলাম কিবোর্ডটা, এখন আমি কিবোর্ডটি ডিসকানেক্ট করে নিচ্ছি। জাস্ট কিবোর্ডের যে লকগুলো আছে এগুলোকে হালকা প্রেস করে উপরের দিকে টান দিলেই কিবোর্ডটা খুলে আসবে। কিবোর্ডটা খুলে আসলো। কিবোর্ডটা খুলে আসার পরে এখন আমরা আবার নতুন করে উইন্ডোজটা ওপেন করার চেষ্টা করব, দেখি যে আগের প্রবলেমটা করে কি না। অবশ্যই আগের প্রবলেম করবে না। আমরা পাওয়ারটা দিচ্ছি, দেখেন উইন্ডোজ কিন্তু সরাসরি ওপেন হয়ে যাচ্ছে। এখন কিন্তু আগের মতো আর কিবোর্ড প্রেস করা লাগে নেই, কিবোর্ড যেহেতু ডিসকানেক্ট করাই আছে দেখতে পাচ্ছেন, কিবোর্ড নাই এখন। তো সরাসরি উইন্ডোজটা ওপেন হয়ে গেছে, এখানে কিবোর্ডটা খোলা অবস্থায় দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমি স্বাচ্ছন্দ্যে এক্সট্রা কিবোর্ড দিয়ে কাজও কিন্তু করতে পারবো। এখন আর ওই ধরনের প্রবলেমটাও ডেস্কটপে যে কার্সরটা বারবার ব্লিঙ্ক করতেছিল বা যে কোনো লেখা যাচ্ছিল না, এখন কিন্তু সেই প্রবলেমটা নেই। আমরা সরাসরি কিন্তু উইন্ডোজটা আবার অফ করতে পারতেছি, কার্সর কিন্তু ঠিক মতোই কাজ করতেছে এখন। তো এটা বোঝা যায় যে 100% আমাদের এটা কিবোর্ডের সমস্যা। তো এই ধরনের প্রবলেম হলে আপনারা নর্মালিভাবে চেক করে দেখতে পারেন যে আপনার কিবোর্ডের সমস্যা আছে কি না। ধন্যবাদ সবাইকে।